দেশের প্রথম বাহাতি স্পিনার ময়মনসিংহের কৃতি ক্রিকেটার রামচাঁদ গোয়ালাকে সুচিকিৎসার জন্য 10 লাখ টাকার অনুদান দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক ক্রিকেটার রামচাঁদ গোয়ালার হাতে বিসিবির 10 লাখ টাকার চেক তুলে দেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মিজানুর রহমান। রামচাঁদ গোয়ালা অনেকদিন ধরেই অসুস্থ, ভুগছেন হৃদরোগ সহ নানান ব্যাধিতে। বিসিবির 10 লাখ টাকার অনুদান পেয়ে দারুণ খুশি সাবেক ক্রিকেটার রামচাঁদ গোয়ালা। সুস্থ হয়ে আবারও ফিরতে চান ক্রিকেট আঙ্গনে, তরুণ প্রজন্মের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করতে আবারও মাঠে যেতে চান তিনি। আমি তো পারি আবার মাঠে যাবো।